আমাদের সমাজে বাংলা ভাষাভাষীদের মধ্যে মহিলাদের আর একটি তরিকা আছে, সেটা হচ্ছে কপালের মাঝখানে টিপ না, হ্যাঁ ডানে না বামে, বামে, হ্যাঁ বাম দিকে কালো একটা কাজলের টিপ দিয়ে দেওয়া, এটি বিদাত, এটি হচ্ছে বেদাত। শুধু বেদাত নয়, বরং এটাকে যদি মনে করা হয় যে আত্মরক্ষাকারী, আত্মরক্ষাকারী, এটা এই টিপ কি করবে, একে বাঁচিয়ে রাখবে বদনজর থেকে, তাহলে এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে কি, এটা হচ্ছে শিরক, শিরকে আজগার। আল্লাহ রক্ষাকারী, কিন্তু এটা মাধ্যম যদি মনে করে তো শিরকে আজগার। আর সাধারণত মুসলিমরা বেদাতি হইলেও মনে করে না যে আল্লাহ ভালো করবে না, এই এটাতে রক্ষা করবে, এটা মনে করে না, কিন্তু এটা থাকলে সুরক্ষিত থাকবে মনে করে, মাধ্যম, যেটা ওসিলা মাধ্যম নয় সেটাকে যদি মাধ্যম মনে করে তাহলে এটাকে শিরকে আজগার বলা হয়েছে। শিরকে আজগারের সংজ্ঞাতে বলা হয়েছে যে যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করা, যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করা। যেমন এরকম মেলা আছে আমাদের দেশে, হ্যাঁ লাউ গাছে আর মেলা আছে, মেলা আছে, মহিলারা মহিলারা পেটে বাচ্চা থাকলে কোনো মাছ গোস্ত কাটবে না, আছে না নেই, মাছ গোস্ত কাটলে বাচ্চা কী হয়ে যাবে, খাম হয়ে যাবে, জখম হয়ে যাবে, জি হ্যাঁ, এগুলো শিরক। এইটা এই ক্ষতির কারণ না সেটাকে কারণ, যা আলো স্বাভাবিন মালেই সাবে স্বাভাবিন, ওলামারা বলেছেন যেটাকে কারণ মনে করলে অথচ সেটা কারণ না, ভালো মন্দের কারণ না, ওই চিকিৎসার কারণ বা আক্রান্ত হয়ে যাওয়ার কারণ নয়, কিন্তু কারণ মনে করলেন, এটাই হচ্ছে শিরকে আসগার। শিরকে আসগার কাবিরা গুনহা, ইসলাম থেকে খারিজ করে না কিন্তু কাবিরা গুনহা, জি হ্যাঁ, এবং সেটার নাম হচ্ছে শিরক। তো বলছিলাম যে এইরকমটা করা যেতে পারে। আর জনগণরা যেসব তদবিরগুলি করে থাকে অধিকাংশই হচ্ছে শিরক অথবা বিদাত।